একটা কথা বলে রাখা ভালো, অবভিয়াসলি আমি বরিশালিলা মাইয়া, আমি না মই বরিশালিলা মাইয়া, একটা ব্যাপার আছে না। আমি জাস্ট সাইজটা একটু দেখাই, মিনি সিঙ্গারা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইমা খন্দকার ফ্রম ইয়োর ফেভারিট দ্য ক্রেভিং ট্রাভেলার্স। সো দেখতেই পাচ্ছেন আমি এখন আছি নদীর মাছ বরাবর বলা যায়, আমার পিছনেই মাছ, আমার সামনেই রয়েছে দবদবিয়া ব্রিজ। তো আমি এখন চলে আসছি তিরিশ গোড়া, আমি তিরিশ গোড়ার নদীতেই আছি, অ্যান্ড এখানে এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর ওয়েদার, এটা আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না। তো চলে আসলাম হঠাৎ করে, আমার তিরিশ গোড়ার আসা একটাই কারণ হচ্ছে আমি এখানে একটা সিঙ্গারা খাবো, খুবই ফেমাস সিঙ্গারা, এটাকে বলে বসির ভাইয়ের সিঙ্গারা, খুবই ফেমাস, এটা মুম্বাই মোজ দিয়ে করা হয়। তো আমি বেসিক্যালি এটা খেতে আসছি অ্যান্ড নৌকা ভ্রমণ করতে আসছি। সো আমার নৌকা ভ্রমণ বরাবরই খুব ফেভারেট, আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি খুলনা গেলেও করেছি আমি নৌকা ভ্রমণ, অ্যান্ড বরিশালও করেছি। আর একটা কথা বলে রাখা ভালো, অবভিয়াসলি আমি বরিশালিলা মাইয়া, আমি না মই বরিশালিলা মাইয়া, একটা ব্যাপার আছে না। সো আমরা এখন নদীটা একটু উপভোগ করি, ওয়েদারটা উপভোগ করি, বেশ সন্ধ্যা নেমে আসছে, সন্ধ্যা সন্ধ্যা হবে প্রায়, দেন আমরা ওপারে গিয়ে সিঙ্গারাটা খাবো। শেষ করে চলে আসলাম সিঙ্গারা পয়েন্টে, এটা কিন্তু আমরা এখন আসছি বসির সিঙ্গারা পয়েন্টে, এখানে এটাই সবচেয়ে বেশি ফেমাস, এটাই সবার প্রথমে ওপেন হয়েছিল বসির সিঙ্গারা পয়েন্ট, তারপরে আদার্স এখানে আরও অনেক সিঙ্গারা পয়েন্ট ওপেন হয়েছে, বাট এটা সবচেয়ে বেশি বেস্ট, আমি সবসময় যখনই আসি এখানেই খাই। সো আজকে আমি এটারই রিভিউ দেবো আপনাদের সাথে, জাস্ট রিভিউ না, আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করবো। সো আগে আমি সিঙ্গারাটা অর্ডার দেবো, সিঙ্গারাটা খাবো, দেন এখানে আমি সামনে যাওয়ার পথে কাঁকড়া দেখেছি, আমি এখানে কাঁকড়া খাবো, সবসময় তো আমরা কাঁকড়া সাগর পাড়ে খাই, আজকে নদী পাড়ে খাবো। সো সাথেই থাকুন। আচ্ছা সিঙ্গারার দাম কি সেই আগের মতোই আছে? তিন টাকা, তিন টাকা। মুম্বাই মরিচ দিয়া সুন্দর করে গরম গরম ঝাল ঝাল ঝাল, কিন্তু আমি ভালো খাইতেছি, একদম ঝাল, তিরিশটা সিঙ্গারা দিয়ে যাবো। তো আমরা সিঙ্গারা অর্ডার দিয়ে দিয়েছি, আমরা এখন খাবো। আমার না সিঙ্গারা গরম গরম ঝাল, যেন বল যখন বলতেছিলাম আমি না টেস্টটা জাস্ট ফিল করছিলাম, সেই টেস্ট আপনাদেরও ফিল করাবো সাথে। ওকে, আমাদের গরম গরম সিঙ্গারা, আমি একটু শাক, ওকে এটা মেবি সরিষার চাটনি, কি কি দেয় এখানে? আলু, আলু, এই বাবা এখন আমরা এই সিস্টেম করছে, তেঁতুলের সুপার চাটনি, ওয়াও, আমি কেন প্রমোট করব? হ্যাঁ, এখানে পেঁয়াজ দিছে, সরিষার চাটনি দিছে, সিঙ্গারা দিছে, আমাদের এখানে কয়টা কয়টা আছে আই ডোন্ট নো, হয়তো বিশ দশটা করে আছে। বিট লবণ কোথায়? সাইডে একটুখানি বিট লবণ দিছে, আগে বেশি দিত, আর সাথে আছে চাটনি, আগে দিত টমেটো সস, যাক যাই হোক এটাও মজা আছে। তো আমি আর থাকতে পারতেছি না, আমি শুরু করে দিই, আমি জাস্ট সাইজটা একটু দেখাই, মিনি সিঙ্গারা, বসির ভাইয়ের মিনি সিঙ্গারা। ওকে, সিঙ্গারের সাইজ এতটুকুই, আমার দাম মেবি তিন টাকা করে, তিন টাকা, দুই টাকা ছিল না, তিন টাকাই। ওকে, তো আমি ভিতরে দেখাই দিই, আসলে সাইজ অনুযায়ী ভিতরের আলু মানে কম না কিন্তু ভালোই আছে। ওকে, তো আমি এটা চাটনি দিয়ে ট্রাই করবো।
বেশ গরম গরম সুপার সেই জাল দিছে ঝাল দিতে বলছি একদম ইচ্ছা মতো দিছে বোম্বাই মহিষের যে ঘ্রাণটা ওটা জাস্ট জোস আমার কাছে এই চাটনির থেকে না এইটা দিয়ে হয়তো বেশি ভালো লাগে সাথে কাঁচা পেঁয়াজ আছে এখানে সবচেয়ে বেস্ট কি যখন আমরা সিঙ্গারাটা অর্ডার দিই একদম ভেজি সাথে সাথে আমাদের সার্ভ করবে এই জিনিসটা সবচেয়ে বেশি বেস্ট অ্যামেজিং সে আগের টেস্টটা কিন্তু এখনও ধরে রাখছে তো আজকে কিন্তু আমি একা আসি নাই আমার সাথে আছে আমার ভাই অ্যান্ড তার সাথে আছে আমার ভাইয়ের আরেকটা ফ্রেন্ড অ্যান্ড তার সাথে আছে আমার একটা ফ্রেন্ড অ্যান্ড ক্যামেরাম্যান যে আছে যে ক্যামেরা আছে সে আমার আরেকটা ফ্রেন্ড ওকে কই সসটা কোথায় আমি এখন সসটা দেখবো আসলে সসটার টেস্টটা কেমন এটার প্রাইস কত করে রাখে জিজ্ঞাসা করতে হবে তেতুল চাটনিটা দেখতে তো ভালো লাগছে একদম পুরো এটা চাটনি কিন্তু আসলে অনেক মজার মানে এটা মানে যদি আমরা কিনি সিঙ্গা টিঙ্গা রাখবেন আপনি খালি খাওয়ালে যাবে আশা আচার হিসেবে মজা আছে বেশ আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যে এরকম মিনি সিঙ্গার আপনাদের আশাপাশি পাশাপাশি এলাকায় পাওয়া যায় কি না বা কেমন ফেমাস ভালো লাগে কি না টেস্ট কেমন কমেন্ট সেকশন অবশ্যই আমাকে জানাবেন সত্যি কথা বলতে কি এরকম ওয়েদারে এরকম নদীর পাশে একটা জায়গা এরকম একটা জায়গায় বসে খাওয়া মানে ওয়েদার কিন্তু অনেক কিছু একটা মানে অনেক ফ্যাক্ট চাটনির থেকে আমার কাছে সরিষাটা বেশি ভালো লাগছে সাথে একটু বিট লবণ হ্যাঁ তো এই তো আমার সিঙ্গারার ব্লগ তো আশা করছি ভালো লাগবে এবং অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যেটা আমি বলেছি তো আগে আমরা এটা শেষ করি দেন আমরা কাঁকড়া খেতে চলে যাবো